টিভি বাংলা মানবতার সমাধান الحمد لله رب العالمين لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وحبيبك محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بيس تي في بانغلا برنامج شمانيتو داشك আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী সম্মানিত দর্শক মন্ডলী আল আমরু বিল মা আরুফ ও নাহিম আনিল মুনকারের দ্বিতীয় পর্বের আলোচনা আজকে আপনাদের কাছে শুরু করছি আমর বিল নাহি আলী মুনকারের উপরে শরীয়তে ইসলামী যে গুরুত্ব দান করেছে সেটা উপলব্ধি করা এবং সে দায়িত্ব পালন করার উদ্দেশ্যে আমাদেরকে এ আলোচনা করা এবং এই আলোচনা থেকে ফায়দা নেওয়া আল্লাহ তালা আমাদেরকে দান করুন হাজি রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছিলেন যে কোনো জাতির মধ্যে যখন কোন গুণা ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে মুনকার ছড়িয়ে পড়ে আর সেখানে এমন কিছু লোক থাকে যাদের পক্ষে এই কাজ বন্ধ করা সম্ভব বাধা সৃষ্টি করে বন্ধ করে দেওয়া সম্ভব তারা যদি সেই কাজ না করে তাহলে অচিরেই আল্লাহ তালা সেই কৌমের উপরে একটা বলা মুসিবত এমনভাবে ঢেলে দিবেন। এমন একটি প্রাকৃতিক দুর্যোগের আকারে অভিশাপ এবং আজাব দিবেন। সবাই তাতে অ্যাফেক্টেড হবে বড় ধরনের ডিজাস্টার সেখানে ঘটে যেতে পারে কাজেই এটা এত বড় একটি অন্যায় কাজ এবং আপনারা জানেন আরেকটি হাদিস এসেছে ফিরাজ তাদেরকে আল্লাতালা বললেন জিবরুল্লাহ আল্লাহ সাল্লামকে অমুক কওমের মধ্যে খুব বেশি গুণা পাপাতার পাপাচার হয়েছে সে কওমকে ধ্বংস করে দিয়ে আসো কোন একটি আজাব হবে সেই আজাবের তরিকা এবং সুরত পৃথিবীতে আমরা বিভিন্ন তরিকায় দেখি কোন জায়গায় সুনামি হয় কোন জায়গায় আগ্নেয়গিরি লাভা কোনো জায়গায় ভূমি ধস হয় কোনো জায়গায় ভূমিকম্প হয় কোন জায়গায় মহাপ্লাবন হয় বিভিন্ন তরিকায় আসে যে কোনো একটি তরিকার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার জন্য যখন হুকুম দেওয়া হলো ফেরেস্তাকে ফেরেস্তা বলেন হে আল্লাহ সেখানে তো এমন একজন বুজুর্গ ব্যক্তিত্ব আছেন যিনি অনেক দিনদার তিনি সারাদিন আপনার এই বাদতে লিপ্ত থাকেন এই লোকটাকেও কি আমি শেষ করে ফেলবো মেরে ফেলব আজাব দিয়ে দেবো তখন আল্লাহ তালা বললেন তাকে দিয়েই শুরু করো সবার আগে তাকে ধরো কারণ কি এই নাকার লোকটা দোষ কি ছিল অপরাধ কি ছিল বলা হচ্ছে কারণ যখন আমার দিনের উপরে আঘাত এসেছে যখন সমাজে পাপাচার দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে তার চেহারায় কোনো কষ্ট দেখা যায়নি কাজে একজন মুমিনের চেহারায় কষ্ট আসবে মনের ভিতরে কষ্ট আসবে যে পাপ কাজ হচ্ছে এই কষ্ট না থাকলে এই ঘৃণা না থাকলে তো এই পেছনে আর কোনো ইমানই থাকে না কাজেই এই যে অন্যায় হয়েছে সেজন্য সেও দায়ী আছে কারণ সে বাধা দেওয়ার চেষ্টা করেনি কমপক্ষে তার দায়িত্ব পালন করেনি বিধায় আমি তাকে শুধু নামাজ পড়ার দায়িত্ব দেই আমি তাকে শুধু রোজা রাখার দায়িত্ব দেইনি। সেগুলো দিয়েছি আর আমর বিল মাহফ নাহিনী মুনকারের দায়িত্ব দিয়েছিলাম এই ডিউটি পালন না করার অপরাধে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে যারা এই কাজ করে তারা খাই উম্মতের মর্যাদা হাসিল করে এবং এই জন্য এই উম্মতের পরিচয় হচ্ছে উম্মত দা লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে দা ভূমিকা পালন করবে কোরআনে ক্যারিমে একাধিক মোস্তালাহ টার্মিনোলজি ইউজ করা হয়েছে পরিভাষা ইউজ করা হয়েছে এই কাজটি করার জন্য আমরবিল মাহরু নাহিয়ান মুনকারের টার্মিনোলজি এসেছে আর দা আওয়াইল আল্লাহ আল্লাহ দিকে ডাকার কথা এসেছে আরও অনেক রকমের অনেকগুলো শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন সবগুলো আমরা যদি একসঙ্গে সামনে রাখি তাহলে এগুলোর দ্বারা একই দায়িত্ব বোঝানো হয়ে যায় উন্নতের উপরে যে তারা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে আর মন্দ কাজ সম্পর্কে সতর্ক করবে লোকদেরকে জ্ঞান দান করবে লোকদেরকে উৎসাহিত করবে আল্লাহ তালা খাস মানুষদের অল্প কিছু লোকের গুণার কারণে গোটা জাতিকে ধ্বংস করেন না হাদিসে এসেছে আম্মা বেআল খা আসা আল্লা তালা সাধারণত কিছু অল্প লোকে গুণা করলে গোটা জাতিকে আজাব দেন না মুনকার দহরা নিহিম যতক্ষণ না ওই জাতির লোকেরা তাদের মধ্যে প্রকাশ্যভাবে মুনকার কাজকে ছড়িয়ে যেতে দেখে কা দেরু না আলায়ামনা তারা এই ক্ষমতা তাদের আসে তারা চাইলে বন্ধ করতে পারে ফলায়ান করুন কিন্তু তারা বন্ধ করে না তারা এই কাজে নিষেধ দেয় না কোনো লোককে বাধা দেয় না এই জন্য আলু যখন তারা এরকম অন্যায় করে যে অন্যায় কাজকে তারা কোনো রকমই বাধা দেয় না তখন আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে তাদেরকে আদাব দেন আজাব আল্লাহ আল্লাহ তখন যে আদাব আসে সে আদাবের মাধ্যমে আল্লাহ তালা এই অল্প সংখ্যক লোক যারাই গুণা করেছে আর ব্যাপক মেজরিটি যারাই গুনা গুণা করেনি উভয়কেই আল্লাহ তালা আজাবের মধ্যে সামিল করে দেন কাজেই অনেক বড় কথা অনেক বড় শাস্তির কথা আছে উম্মতের কত বড় দায়িত্ব এই আমর মানুষ না কাজ করার কথা এমন কি কোনো কোনো সময় যদি এমন হয় যে যে ব্যক্তি এই অন্যায় কাজ করছে সে আপনার থেকে অনেক বড় অনেক উপরের পজিশনে আছে আপনি ভয় পাচ্ছেন ভয়ের কারণে এই কাজ বন্ধ করা যাবে না তবে ভয় তার একটা লিমিট আছে যখন একটি দল এই গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় আর সবাই চুপ করে থাকে তখন আল্লাহ তালা সবাইকেই এই সামগ্রিক আজাবের মধ্যে ঢুকিয়ে দেন এখন মানুষকে এই নাহিয়াল মুন করে কাজ করা বিশেষ করে অন্যায় কাজ থেকে বিরত রাখার কাজটি সহজ না এখানে অনেক চ্যালেঞ্জ আছে অনেক সময় একটা বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করা লাগতে পারে কিন্তু সে ব্যাপারে রসুল্লাহ সাল্লিসাম বলেছেন আমাদেরকে আল্লাহ আন্না রাজুল আন আইয়াকুলাল হাক্কা ইদা আলিমাহু মানুষকে যেন কেউ কারো ভয় পজিশন এবং অনেক বড় ব্যক্তিত্ব অনেক উপরে লোক হওয়ার কারণে সেই ভয়ের কারণে কেউ যেন হক কথা বলাকে বন্ধ না করে দেয় যখন জানতে পারলো যে এখানে কোনো কিছু বাতিল হচ্ছে এখানে কোনো কিছু অন্যায় হচ্ছে এখানে কোনো কিছু মুনকার হচ্ছে তখন তাকে অবশ্যই জানার পরে এই কাজ করতে হবে সে তার চেয়ে অনেক বড় হোক সে তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হোক অনেক বেশি প্রভাবশালী হোক তার কোনো ক্ষতির কারণ হয়ে গেল তাকে এই কাজ করে যেতে হবে আল্লাহ তালা বলেছেন লা লাহাদু কেউ যেন নিজেকে হেয় মনে না করে তার আসল্লা আসলামকে জিজ্ঞাসা করা হলো কিভাবে একজন নিজেকে হেওয়া মনে করে ছোট মনে করে তখন তিনি উত্তর দিলেন যে একটা লোক খারাপ কাজ করছিল আর সে তার ভয়ে তাকে আমরবিল মার্ফ নাহিয়া নিমুন কার কাজ করে নাই কেন করেনি জিজ্ঞাসা করা হবে কি আমাদের দিন সে বলবে যে আল্লাহ এই লোকটা ছিল অনেক বেশি পাওয়ারফুল অনেক উপরের পজিশনওয়ালা আমি সাহস করতে পারি নাই তাকে এই কথা বলতে হক কথা বলতে আমার সাহসে কুলাইনি তখন আল্লাহ তালা বলবেন তাকে এত ভয় করেছ আর তুমি আমাকে ভয় করি আমার কথা শুনোনি তুমি তাকে ভয় করেছ এভাবে নিজেকে মানুষ হেয়া মনে করে নিজেকে ছোটো মনে করে অন্য মানুষের কাছে ছোট মনে করে উচিত তো ছোট মনে করে আল্লাহ তালার কাছে তবে ক্ষেত্রে একটা স্কেইল আছে সীমা আছে পরিস্থিতি যদি খুবই খারাপ হয় জটিল হয় বিপজ্জনক হয় যে আমর মানুষ নাহিয়ারের মুনকারে কাজ করতে গেলে তার জীবন বিপন্ন হয়ে যাবে এত বড় রিস্ক অবশ্য আল্লাহ তালা মানুষকে যাওয়ার জন্য বাধ্য করেননি সাইদিন জুবাই রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাবিআ তিনি প্রখ্যাত সাহাবি আবদুল আব্বাস রাজি আল্লাহ কাছে লেখাপড়া করতেন শিখতেন তিনি একবার ওনাকে জিজ্ঞেস করলেন আমরু সুলতান বিল মা হানিল মুনকার আমার কি এতটুকুন দায়িত্ব আছে যে সুলতান যে অথরিটি হোল্ডার কর্মকর্তাকে প্রধানকে আমি কি এই কাজ করব। আমরা এখন এই মুহূর্তে একটা বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে পুনরায় বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা অব্যাহত রাখবো ইনশাল্লা ববারাকাল্লা হফিকুম সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে কারণ জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফ ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দীগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানিনা যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মন হওয়ার ফক আদা দেখুন

The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument. Yeah, to yeah, be yeah. Wrong. Dekhun, Dr. Jakirat Shange Alap

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা বিরতির পূর্বে মুনকারের দ্বিতীয় পর্বের আলোচনায় ছিলাম এই কাজটি না করলে উম্মতের উপর আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে যান এটা যে একটি গুনার কাজ এই বিষয়ে আমাদের আলোচনা চলছিল এবং সেই প্রসঙ্গে আমরা এসেছিলাম যে সাহাবি আব্দ আব্বাস রাজি আল্লাহ জিজ্ঞেস করেছিলেন ওনার ছাত্র তাবি সঈদিনী জুবাই রাজি আল্লাহ আনহু যে আমি কি যিনি সরকারের দায়িত্ব পালন করেন সুলতান যারা ক্ষমতায় আছেন যারা আমাদের শাসক গোষ্ঠী তাদেরকেও কি আমি আমরবুল মারিফ নাহি আলমুলকারের কাজ করব তখন তিনি বললেন ইনখিফতা আলা নাফসিকা ফালা যদি পরিস্থিতি এমন হয় যে তোমার জীবন বিপন্ন হয়ে যেতে পারে তোমার আশঙ্কা হচ্ছে তোমাকে মেরে ফেলবে এতটুকুন রিস্ক নেওয়ার দরকার নাই আল্লাহ তালা এতটুকু চাপিয়ে দেন নিয়ে তবে তার আগ পর্যন্ত যদি বলার সুযোগ থাকে যে এতটুকুন করবে না তারা তাহলে বলা উচিত ইনকুন্তা লাফা এলানা কা এরপরে তুমি যদি মনে করো যে সুলতানকে তুমি বলবেই তুমি ছাড়বে না যিনি শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত আছেন তোমার উপরে যার ইমারত রয়েছে অথবা তোমার যে দায়িত্বশীল এমন কর্মকর্তাকে তুমি বলতে চাও তাহলে এক কাজ করো যদি করতেই হয় তাহলে বাই না কা নাহু তুমি তার সঙ্গে প্রাইভেটলি তাকে বলো তোমার জীবনে রিস্ক নিতে হলেও প্রাইভেটলি নাও ওপেনলি এটা বলো না ওপেনলি বললে কোনো কোনো সময় বড় ফেতনার কারণ হয়ে যায় কিনা না সে কথা তিনি অন্য জিজ্ঞাসাকারী যখন আব্দুল আব্বাস রাজুয়াল আনুকে একই প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছেন তাকুন লাহু ফিতনা তুমি এমন বেশি করো না যেটা তোমার তার জন্য ফেতনার কারণ হবে যে তুমি তোমাকে সেই ফেতনায় নিক্ষিপ্ত করবে অর্থাৎ তোমাকে এমন অত্যাচার নির্যাতন শুরু করে দেবে অথবা তোমাকে হত্যা করতে উদ্যত হবে এইরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে তুমি অন্তত খেয়াল করো কিন্তু তারপরে তুমি তোমার দায়িত্ব পালন করো যখন রিস্ক হয়ে যায় জীবন নিরাপত্তার প্রশ্ন এসে যায় তখন এই সতর্কতার কথা বলা হয়েছে আর অন্য হাদিসে আমরা দেখি রসল সাল আলাইহি ওয়াসাল্লাম যারা এরকম সুলতান ক্ষমতায় আছেন তাদের সামনে হক কথা বলাটাকে সর্বোত্তম জেহাদ বলেছেন একটি হাদিসে তিরমি দিতে বর্ণিত হয়েছেন এবং আবুদাউদে রাসুল্লাহ সালসাল্লাম এরসাদ করেছেন আফদালুল জেহাদে কালিমাতু হাকা সুলতানের আসছে আফদালুল জেহাদে কালিমাতু আদলিনুলতান অন্যায় কারি শাসক অত্যাচারী শাসকের সামনে কালিমাত হাক সত্য কথা বলা কালিমাতু আদল ইনসাফ কথা বলা হচ্ছে আফদালুল জেহাদ এটা অন্যতম বড় জেহাদ যখন অত্যাচারী শাসকরা থাকে জালিমরা শাসন করে পৃথিবীতে তাদের সামনে হক কথা বলার দুঃসাহস কেউ দেখায় না তখন গোটা জাতি নির্যাতিত নিষ্পেষিত হয়ে যায় এবং এই জুলুমের কোনো প্রতিকার করার ব্যবস্থা হয় না তাদেরকে যদি ওই সময় কেউ হক কথা বলে হক কথা বলতে শোনাতে চেষ্টা করে সেটা হচ্ছে সর্বোত্তম জেহাদ কোরআনে পাকে একটি আয়াত আছে আলাইকুম আনফুসাকুম লাইয়াদ রুকুমান দল্লাই দেহতা হে লোকেরা তোমরা নিজেদের ব্যাপারে সচেতন থাকো তোমাদের নিজেদের ব্যাপারেই তোমরা দায়িত্বশীল নিজেদের ব্যাপারে খেয়াল রাখো আর কেউ যদি গোমরা হয়ে যায় সেটা তোমাদেরকে কোনো ক্ষতি করবে না এই আয়াতটা একটু কারো কারো কাছে বুঝতে না পারার কারণে একটু কনফিউজিং মনে হয়েছে সা আলাবা আল খাসানি রহমতুল্লাহ আলীকে তিনি সাহেব অনেকে জিজ্ঞাসা করেছিলেন এক লোকে এই আয়াত সম্পর্কে তিনি বললেন যে আমিও এই আয়াত সম্পর্কে খাবির জিনিস যিনি অনেক বেশি জানেন তাকে জিজ্ঞেস করেছিলাম কিছু কনফিউশন হতে পারে বিধায় যে এই আয়াত আমল করতে গিয়ে কি আমল বিল মারুফ নাহি মনে করে কাজ করা না করলে কি চলবে তখন তিনি বলেন না বলে ইতামির বিল মারুফ ওয়ান হা ওয়ান ইন মুনকার না তোমাদেরকে ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে দূরে রাখার কাজ করতেই হবে এই আয়াত কন্ট্রাডিক্টরি নয় তাহলে ওই আয়াতের অর্থ কি এখন মনে করেন আপনি একজনকে নসিহত করেছেন তারপরে সেই গুনার কাজে অব্যাহত আছে এখন আপনি তার সঙ্গে গিয়ে এখানে রক্তারক্তি করতে হবে না আপনি এর চেয়ে বেশি আল্লাহ তালা আপনাকে এখানে দায়িত্ব দেননি আপনি যেমন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে বলেছেন ওমা আলাই মুবিন আপনি বলে দেন যে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হক কথা বলে দেওয়া পৌঁছাইয়ে দেওয়া তা করে দেওয়া মানুষকে সৎকারের আদেশ কাজের নিষেধ করা আমরা আমাদের কাজ করে গেলাম এরপরে যদি তারা সেবা লঙ্ঘন করে সেটা আল্লাহ তালা দেখবেন এর বাইরে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি কাজে এটা কন্ট্রোডিক্টরি নয় এটা কমপ্লিমেন্টরি এটা পরিপূরক নবী করিম সাল আলী ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন আমার আগে যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবীর সাহাবি আমার যেরকম সাহাবি আছে তাদের হাওয়ার ইন তাদের সঙ্গীসাথী অনেকে ছিলেন এবং তিনি তাদেরকে যে বক্তব্য দিয়ে গেছেন যে দাওয়া পৌঁছে গেছেন তারা সেই অনুযায়ী ওনার ইন্তেকালে পরে চেষ্টা করেছে ওনার তিরোধনের পরে কিছু কাজ কিছুদিন করা অব্যাহত রেখেছে এরপরে আস্তে আস্তে নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশন এসেছে তারা সেই কাজকে আর করতো না আমর মূল নাহিয়ানকারে কাজ করতো না বরং আলায়া ফালুন এমন কথা বলতো যেগুলো তারা করতো না এবং এইভাবে তারা দিনের মধ্যে বিকৃতি এনেছিল এখন তাদেরকে যারা বাধা দিয়েছে তাদেরকে যারা মোকাবিলা করেছে হককে উপস্থিত করার জন্য যারা চেষ্টা করেছে তারাই হচ্ছে একমাত্র মোমেন আর যারা এই অন্যায় দেখে বিকৃতি দেখে দিনের থেকে লোকদেরকে দূরে চলে যাওয়া থেকে গুনার কাজ ছড়িয়ে যেতে দেখে কোনো কথা বলতো না আপত্তি করতো না তারা মোমেন নয় এমনকি অর আদা আলিকা মিনাল ইমান হাব্বাতু খারদাল হিসাবে নিয়ে এসেছেন যে আমরা যদি সেই কাজ করি তাহলে আমাদের কি পরিণতি হবে রাসুল্লাহ সাল্লআ একটা আল্লাহের ভিতরে আর যারা লঙ্ঘন করে তাদের একজাম্পল হচ্ছে ওই এক দলের মতো যেখানে অনেকগুলো লোক একসঙ্গে কোনো দিকে রওনা হয়ে গিয়েছিল সাগর পাড়ি দেওয়ার জন্য তারা সবাই একটা বড় নৌকার মধ্যে উঠলো একটা কিস্তির মধ্যে উঠলো একটা জাহাজের মধ্যে উঠলো সেখানে দুই তালা ছিল কিছু লোক এক তালায় বসবাস করত আর কিছু লোক দোতলায় বসবাস করত। এখন সেখানে যারা নিচে তালার বাসিন্দা ছিল তারা খাওয়ার পানি ইত্যাদি করার জন্য অজুগসলের পানির জন্য তারা উপরের তালায় বারে বারে যেতে হতো কারণ উপরে তালায় পানির ব্যবস্থা আছে যখন দেখলো উপরের তালো করা কিছু বিরক্ত হয় কি না আর আমাদেরও কষ্ট বেশি হয়ে যাচ্ছে এক কাজকের উপরে উঠার দরকার নাই আমরা নিচেই তো সমুদ্রের মধ্যে পানি আছে আমরা কিস্তি খোঁড়া শুরু করে দেই একটু ছিদ্র করে ফেলি তাহলে নিচের থেকে আমরা সহজে পানি পেয়ে যাব। এই লোকগুলা যদি এরকম একটা কাজ করে নির্বুদ্ধিতার মতো তারা তখন কিস্তির তলা ফুটা করা শুরু করে দেয় এবং এই নকিং এর আওয়াজ এই ফুটা করার আওয়াজ যদি উপরে তালায় আসে আর তারা যদি চুপ করে বসে তা তামাশা দেখে আর এদিকে থামাইতে না আসে তাহলে কি হবে পরিণতি যে এই কিস্তিটা কিছুক্ষণের মধ্যে এই পানি উঠে ডুবে যাবে এবং নিচের তালার লোকেরাও মরবে আর উপরে তালার লোকেরাও মরবে কারো বাঁচার কোনো সুযোগ থাকবে না আর যদি ওরা এদেরকে এসে থামায় বুঝায় ভাই তোমরা কি নির্বুদ্ধিতার কাজ করছো খবরদারি কাজ করো না আসো উপর থেকে পানি আমরা দেবো তোমাদেরকে দরকার আমরা নামিয়ে দেব। আমরা বিরক্ত হব না তোমরা এই কাজ করো না তোমরা তো আমাদের সবাইকে ছেলে তোমরাও মরে যেতে তাহলে তারাও বাঁচবে এরাও বাঁচবে আর যদি এই কাজ না করে তাহলে উভয় দলই মরবে যেখানে মুনকার ছড়িয়ে যায় মুনকার কর্নেওয়ালা লোকগুলোকে যদি ভালো লোকগুলো না থামায় তাদের দায়িত্ব পালন না করে তাদেরকে না বোঝায় তাহলে উভয় দলই মরবে ওই হাজির যেখানে বলা হয়েছে আদাব আম এসে কমন পানিশমেন্ট এসে আমর বিল মুনকারের কাজের মধ্যে উন্মতের জন্য কি নিয়ামত কী পুরস্কার রয়েছে কেউ যদি কোনো লোককে ভালো কাজের দিকে নিয়ে আসতে পারে আমরা বিল মারুফ করে তাহলে মন্দাল্লা আলা খাইরিন আল্লাহু আদরিখি তার মাধ্যমে শিখে যতগুলো নেক আমল শিখলো উৎসাহিত হলো করা শুরু করে দিল এর সমপরিমাণ পরিমাণ স্বভাব আল্লাহ তালা দায়ীকে দান করবেন যে ব্যক্তি এই কাজ করে তাকে নিয়ে আসলো কেউ যদি কোনো ভালো কাজের দিকে কাউকে ডাকে তাহলে যে লোক তার কাজে সাড়া দিল তার কথা শুনলো শুনে সে আমল করা শুরু করে দিল অথবা তার নসিহত শুনে সে গুণাকে ছেড়ে দিল তাহলে এই যে তার ভিতরে সংশোধন হলো পরিবর্তন হলো এবং সে তার কথা শুনে ভালো আমল শুরু করে দিল তার জিন্দিগির মধ্যে পরিবর্তন এসে গেল তাহলে এই লোকটা সারা জীবন যত নেক আমল করবে অথবা যে আমলটা তার কাছ থেকে শিখেছিল ওই আমলটা করতে থাকবে ভালো আমলটা করতে থাকবে তার যতগুলো স্বভাব হবে সম পরিমাণ স্বভাব আল্লাহ তালা দায়ী ইল আল্লাহকে দান করবেন যে তাকে ভালো কাজের দিকে ডেকেছিলেন তাকে আল্লাহ তালা দান করবেন তাহলে আপনি দেখুন আপনার নিজের আমল হলে তো এটার একটা সীমা আছে যদি আপনি আরেকজনের গোটা আমল সমপরিমাণ পেয়ে যান আরও দশজনকে আপনি দাওয়া দিয়ে থাকেন তাদেরকে মুনকার থেকে বাঁচিয়ে থাকেন মা দিকে নিয়ে আসেন তাদের সম পরিমাণ আপনার আমল যোগ হয়ে যাবে এটা অনেক বড় সৌভাগ্যর কথা একজন লোক তিনি মানুষকে দিনের দিকে আনার কারণে তার মাধ্যমে শিখে যতগুলো নেক আমল শিখলো উৎসাহিত হলো করা শুরু করে দিল এর সম পরিমাণের স্বভাব আল্লাহ তালা দায়ীকে দান করবেন যে ব্যক্তি এই কাজ করে তাকে নিয়ে আসুন কত বড় ফজিলতের কাজ আমাদের নিজেদের আমলের পরিমাণ যদি হয় তার একটা সীমা আমার একার আমল আর আমার এই আমলের সঙ্গে যদি আরও একজনের তিনজনের পাঁচজনের দশজনের আমলকে সম আমার আমল নামার যোগ হয়ে যায় তাহলে মনে করুন তো দেখি এবার আমার আমল কত রিচ হয়ে যাবে আমার আমলের পরিমাণ কত বেড়ে যাবে কাজে এই কাজকে আমরা কিভাবে না করে থাকতে পারি এবং না করে শুধু সব মিস করা নয় না করলে আল্লাহ তালার শাস্তি আজাব দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে মোকাবিলা করার মতো ধমক এসেছে আরেকটা হাজি ওয়াসাল্লাম এই কাজে ছেড়ে দিবে উম্মত এবং বনি ইসরায়েল যেভাবে ছেড়ে দিয়েছিল সেই ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেছেন ইনা আলাদা দাখাল আল নক্স আলা বনি ইসরায়েল বনি ইসরাইল উম্মতের মধ্যে যখন অধপতন শুরু হয়ে যায় দিনের ব্যাপারে সর্বপ্রথম আরম্ভ হয়ে যায় কিভাবে আর রাজুলু ইয়ালকার রাজুল ফয়াকুল ইয়াহাদা ইতাকিল্লাহ ওয়াদা মাতাসনা ফাইনহুলা ইয়াহাল্লোলা কে বলি ইসরাইলের আলেম লা আমরা ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা দিন লোকেরা যখন এমন লোকদেরকে মিট করতো সাক্ষাৎ করতো যাদের আমল ভালো না যারা গুনায় লিপ্ত আছে যারা অপকর্মে লিপ্ত আছে তাদেরকে বলতো অমুক তমুক বা অমুক লোকগুলো তোমরা আল্লাহকে ভয় করো এই কাজ হালাল নয় এটা হারাম এটা গর্বিত কাজ এগুলো ছেড়ে দাও তাদেরকে নসিহত করত পরে এভাবে নসিহত করতে করতে যখন দেখা গেল লোকেরা তাদের নসিহতকে তেমন আমল দেয়নি তাদের নসিহত বাকিদের গা সওয়া হয়ে গেছে কেউ তাদের কথা তেমন আমল দেয় না তখন এরা ফ্যাট হয়ে যায় তারা টায়ার্ড হয়ে যায় তারা নিজেরা এখন শেষ পর্যন্ত আপোষ করা শুরু করে দিয়ে তাদের সঙ্গে সকাল বিকাল উঠা বাসা করে নিজেরাই ওই সমস্ত মাহফিলে আস্তে আস্তে যোগ দেওয়া শুরু করে দেয় যখন এই আমরবিল মারুফ এবং নাহি মুনকারে কাজ শুরু হয়ে গেল তখন আল্লাহ তারা তাদের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতা পারস্পরিক গৃহযুদ্ধ এবং দ্বন্দ্ব কলহ ঝগড়া ফাসাদ এগুলো লাগিয়ে দিলেন তাদের মধ্যে আর সমাজে শান্তি নিরাপত্তা থাকলো না টিভির সম্মানিত দর্শক মণ্ডলীকে আবার মোবার জানি আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমত আল্লাহ তালী বকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান তবু একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি